الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ظهرت الأصوات في المساجد إلى آخر الحديث আল্লাহর মেহরবানি গত জুমাতে একটা হাদিস শুরু করেছিলাম ওই হাদিসটার বাকি অংশের তরজমা বলে দিচ্ছি ব্যাখ্যা করার মতো এখন সময় নেই আল্লাহ তৌফিক দিলে পরে হবে ইনশাআল্লাহ তো বাকি অংশের তরজমা এই জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে বিভিন্ন আওয়াজ শুরু হয়ে যাবে এই হল শাব্দিক অর্থ লোকদের আপোষের গোলমালের কারণে হইতে পারে এটা বিভিন্ন মতের লোক ওই মতবিরোধ মসজিদে দেখা দিবে মসজিদ তো সেই জায়গা না শব্দ অর্থের মধ্যে এটাও সম্ভাবনা আছে বর্তমান জামানায় যে মোবাইল আবিষ্কার হয়েছে এক একজন এক এক রকম রিং টোন দিয়ে রাখে এটা বন্ধ করতে মনে থাকে না এইগুলো আওয়াজ শোনা যায় মুসল্লিদের নামাজের খুশুখুজু নষ্ট হয় এটাও এই হাদিসের শব্দের মধ্যে আসে শাব্দিক অর্থ বিভিন্ন আওয়াজ প্রকাশ পাবে তো রিংটোন তো এক একজনের একরকম যদিও এর জন্য ভিন্ন মাসলা আছে আপনারা পড়ছেন সম্ভবত আমার লেখা আমাল সুন্না কিতাবে ফোন ব্যবহার করার জন্য শরিয়াতের নীতিমালা কি আপনি টাকা দিয়ে কিনলেই ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না ইচ্ছা মতো রিং টোন দিতে পারবেন না যা আবিষ্কার হোক শরিয়াতের আলোকে ওইখানে কিছু নীতিমালা চলে আসবে এমন মৌলিক কিছু কথা আল্লাহ আগেই বলে রাখছেন একটা কথা সাদ আল কাবিলা তাফাসিকুহুম গোত্রের যারা প্রধান হবে বিভিন্ন মহল্লার বংশের এরা দেখা যাবে ফাসেক লোকেরা আল্লাহর নাফরমান যারা এরাই নেতৃত্ব দিবে সাদ আল কাবিলাতা ফাসিকুহুম ফাসেক তো আপনারাই বুঝতেছেন ফাসেকের অর্থ ফাসেক আল্লাহর নাফরমান ওয়াকানা জাইম আল কওমে আরযুলুহুম গোটা দেশের যারা নেতৃত্ব দিবে গোটা দেশের কোন গোত্রের না তারা কারো হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা সর্বনিম্ন লেভেলের যারা কোন লেভেলের মধ্যে পড়ে না ধর্মীয় জ্ঞান বলতে তাদের নেই এই টাইপের লোকেরা রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ রসুল 1500 বছর আগে কেয়ামতের আলামত বলতেছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যাদের কোন পজিশন নেই তারা মুসলমানদের নেতৃত্ব দিবে কোনটা শেরেক কোনটা বেদাত কোন কিছুর খবর নেই মন্দিরেও লিস্টার দিচ্ছে সব জায়গায় লিস্টার দিচ্ছে আগুন পূজা করতেছে সব পূজা করতেছে
বিভিন্ন জায়গায় আগুন পূজার ব্যবস্থাও করা হয়েছে, যেখানে পূজা না করলে চাকরিও থাকবে না। এরপর আসতেছে উকরিমা রাজুল মাখাফাত শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। সম্মান তো করতে হবে, সে সম্মানিত ব্যক্তি তাই, কিন্তু কিয়ামত আলামতে সেটা বলা হইতেছে না, সে সম্মান পাওয়ার উপযুক্ত এটা বলা হইতেছে না, এ উপযুক্ত না। কিন্তু সম্মান করতে হইতেছে কেন, তা না হলে আপনার বড় কোনো ক্ষতি করে দিবে সে। উকরিমা রাজুল মাখাফাত শাররিহি, অশুরিবাতিল খুবুর, বিভিন্ন নামে মদ পান করা হবে, বিভিন্ন নামে, না মদ দিবে না অন্য কিছু দিবে, এই নামে মদ পান করা হবে। বাজারে এক এক সময় এক একটা আসতেছে, যেগুলো মদ বিয়ার, কিন্তু মানুষটা তাহকিক করে না, খায়। বিশেষ করে কবিরাজ যে সালসা বানায়, শোনেন না সালসা, হ্যাঁ, সারিবাদী সালসা, মৃত সঞ্জীবনী সুধা সুরা, এগুলো মদ, এগুলো কবিরাজি ওষুধের নামে কবিরাজরা খাওয়াইতেছে। এরকম বিভিন্ন নামে মদ পান করা হবে। আর একটা আসছে লুবিসাল হারির, পুরুষরা রেশমের কাপড় পরা শুরু করবে, সিল্ক, অরিজিনাল সিল্ক, স্বর্ণ পুরুষদের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ, কিন্তু এগুলো শুরু হয়ে যাবে, এই হারাম লেবাসগুলো শুরু হয়ে যাবে, সিল্ক পরবে। এই যে আড়ংওয়ালারা যে পাঞ্জাবি বেছে এক এক পিস 5,000 টাকা 10,000 টাকা, এগুলো কি সব সিল্ক, খুব মোলায়েম, হারাম, একদম হারাম, এটা পরা হবে। জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, কায়নাত মানে গায়িকা, ওই সমস্ত মেয়ে যারা গান গায়, এই গান গানেওয়ালি মেয়ে প্রচুর পরিমাণ পাওয়া যাবে, বেড়ে যাবে। এখন দেখেন মুসলমানরা তাদের মেয়েদেরকে হ্যাঁ বাদ্যযন্ত্র কিনে দিচ্ছে 10-20 হাজার টাকা দিয়ে, গায়ক রাখতেছে তার মেয়েকে গান শেখানোর জন্য। এটা একটা আর্ট হয়ে গেছে, রেডিওতে চান্স পাবে, টেলিভিশনে নাউজুবিল্লাহ, যেটা হারাম, অকাট্য হারাম। নবীজি বলতে কে আমাদের আগে ঘটবে এগুলো, সেইগুলো আমরা ইজ্জতের জিনিস মনে করে চালু করে দিয়েছি। গায়িকা মেয়ে খুব পাওয়া যাবে সরাসরি, অল মাআজিফ বিভিন্ন রকম বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র। এখন তো এটা স্কুল কলেজের একটা ইয়ে হয়ে গেছে, পিরিয়ড, এটা বাদ্যযন্ত্র স্কুল কলেজের একটা কি পিরিয়ড, প্রত্যেক ছাত্রের কান্দে দেখেন এটা ঝুলাই লই যাচ্ছে। আল্লাহ রসুল যেটাকে কিয়ামতের আলামত বলছে, সেটাকে মুসলমানরা শিক্ষা হিসেবে গ্রহণ করছে।
এরপর আমরা রসুলের সাফাত আশা করি, আল্লাহ লাভ করো। বিভিন্ন বাজনা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, মাজিব গায়িকা এবং বাদ্যযন্ত্র। গায়িকা তো মেয়ে আর বাদ্যযন্ত্র পুরুষরা বাজাইতেছে, বিভিন্ন রকম দোতারা আছে তারা, হারমোনিয়াম কত কিছু বাজাইতেছে, এর উপরে পরীক্ষা হইতেছে, এর উপরে ডিগ্রি হইতেছে। অথচ এত বড় হারাম যেটা কেয়ামতের আলামতের মধ্যে নবীজি গণনা করেছেন। ওয়াল্লানা আখিরু হাযিহিল উম্মা আউওয়ালাহা, এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্বের লোকদের সমালোচনা করবে, তাদের বিভিন্ন ভুল আবিষ্কার করবে, তাদেরকে বেকুব বানাবে। পরের লোকেরা আগের লোকদেরকে, যেন আমাদের অনেকেই ইসলাম কায়েম করার নামে নবীদের দোষ চর্চা করে, সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে। ইসলাম কায়েম করতে গেলে নবীদের ভুল ধরা লাগে? ভুল তো নেই, এগুলো সব ইহুদিদের ইতিহাস থেকে নেওয়া হয়েছে, শিয়াদের ইতিহাস থেকে নেওয়া হয়েছে। আমি বলছি যদি থাকতো কথার কথা, ইসলাম কায়েম করার জন্য তো বলা প্রয়োজন কি? আপনার বাপের দোষ আপনার জানা নেই, তা আপনি কি বাজারে বলে বেড়া হয়ে গেল বা কোন প্যাম্পলেট ছেপে দেন যে আপনারা মনে রাখুন আমার বাপের ভিতরে এই 13টা দোষ আছে? কেউ তো বলে না, জানে বলে না, কিন্তু আপনার বাপের থেকে লক্ষ 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 গুণ বেশি ইজ্জত সম্মান সাহাবায়ে কেরামের, তার থেকে বেশি আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামদের। কিন্তু আজকে আমাদের ছেলেমেয়ে এক চিন্তাবিদের সোহবতে পড়ে তাদের ইমান এরকম খারাপ হয়েছে, তাদের কোন প্রেশারই লাগে না, বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে তারা এক ধাক্কা বলে দিতেছে, অমুক সাহাবি এই করছে, অমুক সাহাবি রাষ্ট্রান্তর করছে, অমুক সাহাবি স্বজন বৃদ্ধি কায়েম করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। দয়া করে আমার লেখা ইসলামী খেলাফত ধ্বংসের ইতিহাস আপনারা প্রত্যেকে পড়বেন, নিজের ইমানের হেফাজতের জন্য বহুত জরুরি। আর না ওই দলে পড়ে আপনি ইসলাম কায়েম করতে যাবেন, ইসলাম তো কিছুই কায়েম হবে না, আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে। চিন্তাবিদ দ্বারা ইসলাম আসবে না। ইসলামের জন্য আল্লাহ হার জামানায় কর্তৃপক্ষ বানাইছেন, তারা তাদের জীবনকে উৎসর্গ করছে, তারা ছোটকালতে আল্লাহর অলি দিনদার, তাদের থেকে দিন নেন। যাদের জীবনের বারানা চলে গেছে দাড়িবিহীন অবস্থায়, তারা রাখছে কিছু স্টেডিয়ামের ঘাসের মতো, তাদের থেকে আপনি ইসলাম শিখবেন, ইসলাম কায়েম করে ফেলবেন, আপনার মতো বোকা আর আছে? এইভাবে হবে না। এখানে কয়েকটা আলামত আমি কোন ব্যাখ্যার দিকে যেতে সুযোগ পাই নাই, বাস আসল উদ্দেশ্য হল এই গোনাগুলো নিজে না করা, অন্য ভাইকে হাতে পায়ে ধরে এই গোনা থেকে বিরত রাখা। ভাই এই গোনা হবে, আল্লাহ রসুল যখন বলে গেছেন ব্যাপক হয়ে যাবে, কিন্তু আপনার আমার সামনে না হোক, এটা এই হাদিসের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।